প্রধানমন্ত্রীর রাজ্য সফরের দুদিন আগে হামলা হলো বিজেপির পরিবর্তন যাত্রায়। উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানার কুশাংরা গ্রামে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে পরিবর্তন যাত্রার ট্যাবলো কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে হয়ে বসিরহাটের উদ্দেশ্যে যাত্রা করার সময় মালঞ্চ বাজারের কাছে হামলা চালানো হয়। ট্যাবলোয় থাকা এক বিজেপি কর্মী আক্রান্ত হন। এরপর বিজেপি কর্মী সমর্থকদের একটি গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। রাজ্যের শাসক দলের গুন্ডাদের হাতে তাদের দুই কর্মী আহত এবং মিছিল লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে বলে বিজেপির অভিযোগ। সূত্রের খবর, চার কর্মী আহত হয়েছেন। পাল্টা হিসেবে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে খবর। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মিনাখায় পরিবর্তন যাত্রার ওপর হামলা নিয়ে বিজেপি সবিস্তার রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সেই রিপোর্টে বলা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্যাবলোর ওপর হামলা চালানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে এই রিপোর্টে দাবি করা হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির দৃষ্টান্ত বলে উল্লেখ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবাধ নির্বাচনের স্বার্থে কমিশনকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।